প্রিয় ভাইরা, আসলে 1400 বছর ইতিহাস 1 ঘন্টা বলা হয়তো সম্ভব হবে না। তারপর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র ইতিহাসের রূপরেখা উপস্থাপনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে শুরু করছি। সবার প্রথমে আসি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্ব মুহূর্ত। আসলে সারা পৃথিবী ছিল এক অন্ধকারাচ্ছন্ন, যে সময়ে মানুষের অধিকার বলতে ছিল পারস্পরিক হানাহানি, কাটাকাটি, রক্তপাত, তাছাড়া সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক ব্যবস্থা বলতে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক বলতে শোষণ নিপীড়ন চলছিল। সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কিছুই ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব মুহূর্তের কথা আমি বলছি। এবং সেখানে নারীদের অধিকার বলতে শুধু ছিল নারীদেরকে নিয়ে ভোগ, ভোগের সামগ্রী হিসেবে তাদেরকে গ্রহণ করা হতো, আর কন্যা শিশু সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এমন এক অন্ধকার সময় আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি আরব বিশ্বে তিনি আখির জামানার নবী হিসেবে আত্মপ্রকাশ করেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশ হতে তার সন্তান ইসমাইল, ইসমাইল আলাইহিসসালামের সন্তান নাবাত, তার এক সন্তানের নাম ছিল কেনানা এবং তার এক সন্তানের নাম ছিল আব্দুল মানাফ। আব্দুল মানাফের সন্তান হচ্ছে হাশিম, হাশিমের সন্তান হচ্ছে আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের সন্তান হচ্ছেন আবদুল্লাহ, আবদুল্লাহর সন্তান হচ্ছেন আখিরে জামানা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পুরো মুহূর্তে কিছু রিহাসাতুন নবুয়া, অর্থাৎ এই জামানায় যে সর্বশেষ নবী হিসেবে আবির্ভাব হবেন তার পুরো মুহূর্তে কিছু আলামত আরব বিশ্ব দেখতে পায়। তার ভিতর অন্যতম হচ্ছে আবরাহা ইয়ামানের বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসে তিনি নিজেই পরাস্ত হন, তার বিশাল হাতি বাহিনী ধ্বংস হয়ে যায়। সেই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হয় মক্কা আল মুকাররমা কাবার পাশেই আব্দুল মোত্তালিবের বাড়িতে, মা আমেনা এর গর্ভে। যীশু খ্রিস্ট আলাইহিসসালাতু সালামের মৃত্যুর প্রায় 570, অন্য রেওয়ায়েতে 571 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। প্রিয় ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে দিন নিয়ে কোনো মতবিরোধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণের পরই তিনি সর্বপ্রথম আবু লাহাবের দাসীর কাছ থেকে দুধ পান করেন। এরপর বনি সাদিয়া গোত্রের হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রায় 4 বছর থাকেন তাইফ। আসলে আরবদের একটি বৈশিষ্ট্য ছিল, সেটি হলো শিশু সন্তানদেরকে গ্রাম অঞ্চলে তারা দুধ পানের জন্য পাঠিয়ে দিতেন, যাতে করে শহরি অঞ্চলের অসুখ বিসুখ থেকে সে নিরাপদ থাকে। 4 বছর হালিমার কাছে থাকা অবস্থায় মা আমিনার কাছে আসেন। তবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকা অবস্থায় রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়। সহি মুসলিমে এসেছে হাদিসটি, সংক্ষিপ্ত রূপ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরীল আলাইহিসসালাম এবং ফেরেশতা এসে মাটিতে শুয়ে দেন, এরপর বক্ষ বিদীর্ণ করে বুকের ভিতরে যে একটি কালো দাগ ছিল সেটি দূরীভূত করে দিয়ে পুরা কলব জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার সেখানে লাগিয়ে দেন। এরপর আমিনার কাছে আসেন, মা আমেনার কাছে 2 বছর থাকেন। মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাবার কবর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা মনোয়ারা গমন করেন। মদিনা মনোয়ারা জিয়ারত শেষে আসার মাস পথে আমেনা দুনিয়াতে বিদায় নেন। এরপর দাদা আব্দুল দাদা আবু আব্দুল মোত্তালিবের কাছে তিনি লালিত পালিত হন 2 বছর। দাদা আব্দুল মুত্তালিব 2 বছর পর মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 8 বছর।
এই 8 বছর বয়স থেকে শুরু করে নিন 50 বছর বয়স পর্যন্ত, কোনো কোনো রেওয়াতে 52 বছর বয়স, অর্থাৎ চাচা আবু তালেবের কাছে তিনি 50 বছর লালিত পালিত হন। চাচা আবু তালেব তাকে এতই ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতেন যে তিনি যখন ঘুমাইতেন কাছে নিয়ে ঘুমাইতেন, যখন তিনি খাবার খেতেন তাকে সঙ্গে করে নিয়ে খাবার খেতেন। এভাবে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকে। বয়স যখন 10-12 বছর তখন ভাতিজা মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার লক্ষ্যে গমন করেন। ইরাকের পথে খ্রিস্টান এক পাদ্রি আচমকা একটা জিনিস দেখতে পান, দেখতে পান যে ধুধু মরু অঞ্চল দিয়ে একদল লোক আসছে, তাদের সাথে একটা বালক। সে বালককে বালকের ওপর যেন মেঘমালা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ছায়া দেওয়ার জন্য। পর্বতমালার দিকে লক্ষ্য করে দেখতে পান পাহাড় পর্বত যেন তাদের মাথা নুয়ে পড়ে দিচ্ছে এই বালকটির সামনে। যখন তিনি বৃক্ষরাজির নিচ দিয়ে গমন করছেন, বৃক্ষরাজির তাদের গাছপালা যেন এই বালকের মাথার ওপর বিছিয়ে দিচ্ছেন যাতে করে কোনো প্রকার সূর্যের রৌদ্র না লাগে। এমন দৃশ্য দেখে খ্রিস্টান পাদ্রির বহেরা তাদের দেখে বললেন যে এ তো আখিরে জামানার নবী, তার ভিতর যে আলামত দেখতে পাচ্ছি এটা তো আখিরে জামানার নবী ছাড়া অন্য কিছুই হতে পারে না। যদি ইহুদিরা দেখতে পায় তাহলে তাকে হত্যা করবে, তাই তাকে মক্কায় ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেন। অতঃপর চাচা আবু তালেব মক্কায় ফিরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর তখন তিনি হারবুল ফুজ্জার নামক একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যদিও এই ক্ষেত্রে রেওয়ায়েত দুর্বলতার কিছু বিষয় রয়েছে, তারপরও এই যুদ্ধের ব্যাপারে সিরাত গ্রন্থের যে বর্ণনা এসেছে সেটি হচ্ছে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম 20-21 বছরের টকপকে যুবক, তিনি তার চাচাদের সঙ্গে হারবুল ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণ করেন। সেখানে তিনি আরেকটি হেল্পফুল ফুজুল নামে একটি সংগঠন ছিল, এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল জালেমদের কাছ থেকে মাজলুমের হক ফিরিয়ে দেওয়া, অর্থাৎ জালেমদের কাছ থেকে মাজলুমদের হক নিয়ে মাজলুমদেরকে ফিরিয়ে দেওয়া, এটা ছিল হেল্পফুল ফুজুরের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য। রাসূলুল্লাহ আলাইহিসসালাম এই সংগঠনে জড়িত হওয়ার ফলে মক্কায় যে সকল মানুষরা নির্যাতন এবং জুলুমের শিকার হচ্ছিল তাদের হক তিনি ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর তখন তিনি মক্কা সম্ভ্রান্ত পরিবারের কুরাইশ বংশের মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার মধ্য দিয়ে 2 ছেলে সন্তান এবং 4 মেয়ে সন্তান জন্মলাভ করে। 2 ছেলে সন্তান আবদুল্লাহ এবং আবুল কাসেম, তারা দুইজনে ছোটবেলায় মারা যায়, আর 4টি মেয়ে সন্তান জীবিত থাকে এবং 4 মেয়ে সন্তানই রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দেখেন এবং তারা সকলেই ইসলাম কবুল করেন। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর তখন কুরাইশা সিদ্ধান্ত নিল যে তারা কাবা ঘর তারা পুনর্নির্মাণ করবেন, কাবা ঘর সংস্কার করবেন। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়সে তিনি কাবা ঘর কুরাইশদের সঙ্গে তিনি নিজেও অংশগ্রহণ করলেন, পাথর তিনি বয়ে বয়ে দিতেন। এখানে একটি ঘটনা ঘটে যায় যে ঘটনাটি প্রমাণ বহন করে যে তিনি আখিরি জামানার সর্বশেষ নবী হবেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, তুমি যে পাথর নিয়ে হাঁটছো, তোমার যে লুঙ্গি অর্থাৎ ইজার রয়েছে এটি তো পায়ের সাথে বাড়ি খাচ্ছে, তুমি একটু ওপরে উঠাই নাও। যখনই ওপরে উঠাই নেওয়া হলো সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কারণ তিনি হবেন আখির জামান নবী, তার লজ্জাস্থান বা তার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ নজরে না দেখে। আবার যখন লুঙ্গিটা সুন্দর করে বেঁধে দেওয়া হলো তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন।